শুভ সকাল প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন। সকাল সকাল হাজির হয়ে গিয়েছে আপনাদেরই মাঝে আপনাদেরই প্রিয় আয়োজন নিয়ে। আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভির নিয়মিত প্রভাতী গানের আয়োজন আমার সকাল। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন সুমি, এবং আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী রতন কুমার সাহা এবং তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই। দুজনকে শুভ সকাল, কেমন আছেন? জি ভালো। আমরা আপনার গান দিয়ে সকালটা শুরু করব, কিন্তু তার আগে দেখে আসতে চাই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। ঠিক আছে প্রিয় দর্শক, চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। আজ বৃহস্পতিবার 10 জুন 2021 খ্রিস্টাব্দ, 27 জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ, 28 শাওয়াল 1442 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1610 সালের আজকের এই দিনে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও শনিগ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেন। 1752 সালের এই দিনে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হন। 1972 সালের এই দিনে ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা শুরু করে। 1918 সালের আজকের এই দিনে বাঙালি কবি ফররুখ আহমেদ জন্মগ্রহণ করেন। 1948 সালের এই দিনে কবি অতুল প্রসাদ সেন মৃত্যুবরণ করেন। এবার সরাসরি গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? প্রথমে আমি নজরুলের একটি গান করব। গানটি ভৈরবী রাগের উপরে খুবই জনপ্রিয় একটি গান, এটি দিয়ে শুরু করব। শুনে ফেলি। নিশি ভোর হলো জাগিয়া পরানো পিয়া, নিশি ভোর হলো নিশি ও
জেগে রস কবি পারে গে গান চে কাহারে জেগে রস কবি পারে দিলি দান করে অসাধারণ। সকাল সকাল সকালের একটি গান শুনে ফেললাম এবং আমি বলবো যে শাস্ত্রীয় গান শুনতে কিন্তু সকালবেলা মন্দ লাগে না, যদিও সেটি ভৈরবী রাগের হয়ে থাকে। ভীষণ ভালো লাগলো। পরবর্তী গানটি শুনতে চাই, কোন গানটি শুনছি? এটা নজরুলের গজল আঙ্গিকের একটি গান, এটিও খুবই মানে প্রচলিত এবং জনপ্রিয় একটি গান, এটি করছি।
প্রাণবন্ত পরিবেশনা, এবং আমি নিশ্চিত যে আমার প্রিয় দর্শকরা খুব মন দিয়ে এই গানটি শুনছিলেন। আমরা আরও গান শুনবো, কিন্তু তার আগে দেখে আসতে চাই আজ সারাদিন মাই টিভির পর্দায় কী কী আয়োজন থাকছে। হ্যালো 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 প্রিয় দর্শক, মাই টিভির পর্দায় তোমাকে পাওয়ার অনুষ্ঠানে সকাল 8:30 দেখবেন আপনাদের প্রিয় মুখের উপস্থাপনায় জনপ্রিয় ছায়াছবির গান নিয়ে বাংলাদেশের প্রথম ফোন লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য। হাতে মোবাইল থাকলে ফেসবুকে চলে যেতে পারেন, এসএমএস করতে পারেন আমাদেরকে, এবং অনুরোধ করতে পারেন আপনার পছন্দের গান। বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও নিয়ে মাই টিভির নিয়মিত অনুষ্ঠান মাই মিউজিক টাইম দেখবেন সকাল 10:50। জনপ্রিয় বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন ম্যাটিনি শো দেখবেন দুপুর 1:00। বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে মাই টিভির নিয়মিত অনুষ্ঠান রূপালি পর্দার গান দেখবেন সন্ধ্যা 6:15। প্রজন্মের ক্রেজ ইউটিউব স্টার তহিদ আফ্রিদির উপস্থাপনায় মাই টিভির সেলিব্রিটি টক শো তহিদ আফ্রিদি শো দেখবেন সন্ধ্যা 6:50। রাত 8:10 প্রচারিত হবে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণের সঙ্গীত অনুষ্ঠান আমার গান। রাত 11:05 সিনেমা প্রেমীদের জন্য রয়েছে বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন নাইট শো। যে যে নামেই ডাকি না কেন মানে কিন্তু এবার গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? এবারে আধুনিক গান করব, বিখ্যাত শিল্পী শিবাজি চট্টোপাধ্যায়ের একটি গান শুনে ফেলি। খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনো, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনো, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে, কোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তা, লেখো নাই আমায় নিয়ে
গায় আমায় নিয়ে কবিতা, স্বপ্নের হাতটি ধরে নাই বায় আমায় টানলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে, ওপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটার, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না, এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটার, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না, ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ মানলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে, ওপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে, ওপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। ভীষণ ভালো লাগলো, চমৎকার চমৎকার সকল গান শুনলাম। আমরা আপনার শেষ গানটি শুনবো, কোন গানটি শুনছি? আমার শেষ পরিবেশন আজকের বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন শিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর এই গান টেম করছি। জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি, সব কিছু ভুলে যেন করিলেন দেন, তুমিও তো বেশ আছো ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন ভাই। জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি, সব কিছু ভুলে যেন করিলেন দেন, তুমিও তো বেশ আছো ভালোই আছো, বনলতা সেন ভাই। জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি, টানা টানা চোখে কালি পড়েনি কোনো, আসলেও গালে টুল পড়ে এখনো, টানা টানা চোখে কালি পড়েনি কোনো, আসলেও গালে টুল পড়ে এখনো, কি জাদু জানো তা বিধাতা জানে, বনলতা সেন ভাই। জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি, পরিপাটি বেশ বাঁচতে ঘটনার কোন রেশ নেই তো কাছে,
পাটি বেশ বাসতে আছে ঘটনার কোন রেশ নেই তো কাছে এভাবে সবাই কি বাঁচতে পারে কবিতায় পড়া সেই বনলতা সে জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলে বনলতা সেন জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি। বাহ, মুগ্ধ হয়ে শুনছিলাম। গানের তালিকাগুলো আসলে এত সুন্দর করে তৈরি করেছেন, শেষ গানটি না শুনলে মনে হয় অপূর্ণ থেকে যেত। ভীষণ ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে এসে আমাদের আয়োজনটাকে মুগ্ধ করে দেওয়ার জন্য। যে আপনাকেও ধন্যবাদ, এবং সবাইকে যারা দর্শক শ্রোতা আজকে অনুষ্ঠানটি দেখলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং জিয়া ভাইকেও ধন্যবাদ চমৎকার করে বাজাবার জন্য। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজনটি? নিশ্চয় খুব ভালো লেগেছে। আগামী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বাংলা গান শুনবেন, থাকবেন মাইটিভি পরিবারের সাথে। খোদা হাফেজ।